আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অল্প সময়ে যে বিষয়টির উপরে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব, বিষয়টি হলো আহমিয়াতু ইত্তিবা'ইস সুন্নাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তিবা করার গুরুত্ব। আমরা এখানে যারা এসেছি, যারা আমরা আলোচনা শুনছি, সকলেই একটি কালেমা পড়ে, কালেমা পাঠ করার মাধ্যমে তাওহীদ এবং রেসালতের স্বীকৃতি প্রদানের মাধ্যমে আমরা সবাই মুসলিম হয়েছি। অর্থাৎ আমাদের সব কিছুর মূলে একটা খুঁটা, একটা খুঁটি গেড়ে দেওয়া আছে। দেখবেন গরু, ছাগল বা কোনো পশু যখন মাঠে চরানোর জন্য বা ঘাস খাওয়ার জন্য নেওয়া হয়, তখন তার যে লম্বা রশিটা থাকে, রশির গোড়ায় একটা খুঁটি মারা থাকে, থাকে না? আপনাদের দেশে থাকে? এই যে খুঁটিটা মারা থাকে, এই খুঁটিটা যদি দেওয়া না থাকে, আপনি আমি যদি গরু ছাগলকে এভাবে রেখে চলে যাই, কিছুক্ষণ পরে ওই মাঠের বিভিন্ন ফসল বিভিন্ন কিছু খেয়ে দিয়ে সব নষ্ট করে ফেলবে। ওই খুঁটিটা মারা থাকলে নিরাপদ, যে এই এই পশুটা যতটুকু তার রশির আওতাভুক্ত আছে, এতটুকুর মধ্যে সেটা ঘাস খাবে, তার যা যা দরকার করবে, এর বাহিরে যাওয়ার তার সুযোগ নাই। একজন মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা কালিমার মাধ্যমে, এরকম একটা সাক্ষ্যদানের মাধ্যমে তার পুরা জিন্দিগির এইভাবে খুঁটি মেরে দেওয়া হয়, সে তখন চারিদিকে আল্লাহর জমিনে যত জায়গায় যাবে, সে যদি ব্যবসা প্রতিষ্ঠানে যায়, তাও তার ওই সীমানার ভিতরে, খুঁটির সীমানা যত দূর এত দূরের ভিতরে। এরপরে সে চাকরি বাকরি করবে, তাও তার ভিতরে। অর্থাৎ আল্লাহর জমিনে যখন যে মুহূর্তে যেখানেই সে যাক, কিন্তু ওই খুঁটির যে সীমানা, সেই সীমানার বাহিরে সে যাবে না। এই খুঁটিটাকে কোরআন সুন্নার ভাষায় বলা হয় কালিমা, শাহাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম পাঁচটি ভিত্তির উপরে, পাঁচটি খুঁটির উপরে, স্তম্ভের উপরে ইসলাম স্থাপিত হয়েছে। এর প্রথমটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমটাই হলো এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সত্যিকারের হক কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একমাত্র মাবুদ যিনি আমার, সেই একমাত্র সত্যিকারের মাবুদের তিনি রাসূল, সুবহানাল্লাহ। এই সাক্ষ্যদান না করলে কোন লোক ইমানদার হইতে, মুসলিম হইতে পারে না। এই সাক্ষীটার মধ্যে দুটি অংশ, দুটি পার্ট। প্রথম অংশটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশটা হলো এইটুকু। দ্বিতীয় অংশটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তাওহীদের স্বীকৃতি আমাদের থেকে আদায় করে নেন। দ্বিতীয় অংশটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের স্বীকৃতি নেন। কালেমার দুইটা অংশ, তাওহীদের দুটি রুকন, তাওহীদের দুটি খুঁটি, দুটাই তাওহীদ।
লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও তাওহীদ। তাওহীদ মানে কি? একক, একত্ববাদ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? না আরবিতেই বলেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ওইটা খেয়াল রাখবেন, এটা সবসময় মনে রাখতে হবে, কারণ কালেমার অর্থ, এ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যুগে যুগে বিভিন্ন বিভ্রান্ত সম্প্রদায় বিভিন্ন অর্থ করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে আজ পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সঠিক সহি আকীদার অনুসারী যারা সালাফে সালেহীন ছিলেন তাদের সকলের মতে কালেমার লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ ছাড়া মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কথাটা পূর্ণাঙ্গ হয় না। কারণ হলো কথাটার মধ্যে অসম্পূর্ণতা থেকে যায়। আমি বলতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অথচ জমিনে আমরা দেখি আল্লাহ ছাড়াও আরও হাজার হাজার মাবুদ আছে। মানুষ যার ইবাদত করে তাকে মাবুদ বলা হয়। তাহলে আল্লাহর জমিনে মানুষ কত জিনিসের ইবাদত করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাবুদ বলছেন। সূরা আল কাফেরুনের মধ্যে দেখবেন কাফেরেরা যেই মূর্তিকে, দেবতাকে বা যেই যে জিনিসকে তারা পূজা অর্চনা এতেকাব যা যা করে এটাকে আল্লাহকে ইবাদত বলছেন। অর্থাৎ কাফেরদের মুশরিকদের ওই কর্মকাণ্ডটাও ইবাদত। ওই ইবাদতটা যার জন্য করা হয় তার নাম হলো মাবুদ। ইবাদত যার জন্য করা হয় তিনি হলেন মাবুদ। তাহলে পৃথিবীর কত মানুষ গরুর ইবাদত করে? গরুর ইবাদত করা লোক আছে না? একজন দুজন নয়, কোটি কোটি আছে। গরুর প্রস্রাব খায় পবিত্র মনে করি, এরকম লোক আছে না? গরুর ইবাদত করে, গরুকে কত রকমের পূজা করে, গরুকে মা ডাকে, গরুকে মা মনে করে। তাহলে গরুও তো ইবাদত। তাহলে পৃথিবীতে ধরেন এই পুরা ভারতীয় উপমহাদেশে যদি 1 কোটি মহিলা গরু থাকে তাহলে 1 কোটি 1 কোটি মাবুদ আছে, আছে না? এটা তো ওদের মাবুদ, অনেক মানুষের মাবুদ। তাহলে 1 কোটি মাবুদ তো খালি গরুর মধ্যেই আছে। এরপরে ছাগলের মধ্যে আছে, দেখবেন কত ছাগল মানুষ করে ছেড়ে দিছে, তারপরে কত ছাগলের ইবাদত কত মানুষ করে, এই ছাগলগুলো ইবাদত, ছাগলগুলো মাবুদ। কত মানুষ গাছের ইবাদত করে, গাছের পূজা করে, কত মানুষ দেখবেন তুলসী গাছের ইবাদত করে, কত মানুষ দেখবেন আপনার ক্রিসমাস ট্রি আছে না, একটা গাছ সবাই চিনেন, এই গাছেরও কত মানুষ ইবাদত করে, কত মানুষ পূজা করে, কত মানুষ দেখবেন গাছের ভিতরে সুতা বেঁধে রাখছে, গাছের ভিতরে সুতা বাঁধে, গাছের ভিতরে তালা মারে, গাছের ভিতরে কত কিছু লাগায়। তাহলে এই গাছগুলো এক একটা মাবুদ। পৃথিবীর কত মানুষ ছাদের ইবাদত করে, সূর্যের ইবাদত করে, এই ছাদও একটা মাবুদ, সূর্য একটা মাবুদ। পৃথিবীর কত মানুষ আছে কবরের ইবাদত করে, কবর কেন্দ্রিক ইবাদত করে, আছে না? যদি এই ভারতীয় উপমহাদেশে 1 লক্ষ কবর কেন্দ্রিক যদি ইবাদত হয় তো কবরে তো আছে 1 লক্ষ মাবুদ। আর আমি বলতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাটা ঠিক হয় নাই। এই জন্য কালেমার সঠিক অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এভাবে বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হলেন একমাত্র হক মাবুদ, সত্যিকারের মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহ ছাড়া যত মাবুদকে দুনিয়ার মানুষ ডাকে
যত মাবুদের ইবাদত করে, এই মাবুদগুলো হলো বাতিল মাবুদ, নকল মাবুদ, বেজাল মাবুদ, দুই নম্বর মাবুদ, অযোগ্য মাবুদ। আল্লাহ হলেন একমাত্র যোগ্য মাবুদ, একমাত্র সত্য মাবুদ, একমাত্র মাবুদ হওয়ার যোগ্য সারা দুনিয়ার সকল মানুষের একমাত্র মাবুদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন আমাদের একমাত্র মাবুদ, এটা হলো একটা তাওহীদ। মানে আল্লাহ ছাড়া আর কারো জন্য আমি কোনো ইবাদত করব না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যত ইবাদত করব সমস্ত ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত করব না, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না বোঝার কারণে কত মানুষ মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে অন্য মাবুদের সেজদা দেয়। জিকির করতেছে মুখে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না বোঝার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহর আরেক মাখলুককে সেজদা করে দিচ্ছে, আরেক মাখলুকের জন্য গরু নিয়ে রওনা দিছে, আর ট্রাকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরও করতেছে, কিন্তু গরুটা নিতেছে কার জন্য? কথা কয় না, গরু নিতেছে আরেকজনের জন্য, কিন্তু জিকির করতেছে কার? আল্লাহর। আল্লাহ আল্লাহ করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছে, হু হু করতেছে, কিন্তু গরুটা আল্লাহর না দিয়ে নিতেছে আরেকজনের জন্য। তার অর্থ হলো এই লোকটা তাওহীদ বুঝে নাই, সে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুনাফেকেরাও পড়ছে, আবদুল্লাহ বিন উবাইরাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আমার আপনার চেয়ে আরও সুন্দর করে পড়ছে। আমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে বাঙালি হওয়ার কারণে মাখরাজ বিশুদ্ধ হয় না, আরবি উচ্চারণে ভুল হয়, যত সুন্দর করে পড়ি মদিনার মানুষের মতো কালেমা আপনি আমি পড়তে পারবো না। আবদুল্লাহ বিন উবাইরা ওই মুনাফেকেরা মদিনার মানুষ ছিল, এই মানুষগুলো আরবি ভাষাভাষী ছিল, কত সুন্দর করে করে কালেমা পড়ছে, কত সুন্দর করে করে কালেমার জিকির করছে, কিন্তু কালেমার জিকির করেও মানুষগুলো জাহান্নামী হয়েছে। কালেমার জিকির করে মানুষগুলো জাহান্নামী হয় নাই? মুনাফেকেরা কি জান্নাতি না জাহান্নামী? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালি জাহান্নামী না, এই মুনাফিকরা একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউযুবিল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো আল্লাহর তাওহীদ। কিসের তাওহীদ? ইবাদতের তাওহীদ। মনে রাখবেন এটা হলো কিসের তাওহীদ? ইবাদতের তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ যখন যেই ব্যক্তি সাক্ষ্য দিবে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আমি যত ইবাদত করব, আমার অন্তরের ইবাদত হোক, আমার মুখের ইবাদত হোক, আমার শরীরের ইবাদত হোক, আমার অর্থ সম্পদের ইবাদত হোক, যেই ইবাদতে হোক না কেন সমস্ত ইবাদত একমাত্র আমার আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সকল শারীরিক ইবাদত, আমার সকল আর্থিক ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থাৎ আল্লাহর ইবাদতের তাওহীদ। কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দ্বিতীয় অংশের অর্থ হলো আল্লাহ ছাড়া যেমন কারো ইবাদত করব না, আল্লাহর কোনো ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া করব না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করব না, যা ইবাদত করব একমাত্র আল্লাহর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো আল্লাহ নাবুদাল্লাহ ইল্লা বিমা শারা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একটা ইবাদত আমি কখনো করব না, ওই ইবাদতটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলছেন, যেভাবে দেখাইছেন, যেভাবে শিখাইছেন, যেভাবে অনুমোদন দিছেন, এই পদ্ধতির বাহিরে গেলে আমি কোনো ইবাদত আল্লাহর করব না। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগানো হয়েছে,
না হয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগানোর কোনো দরকার ছিল না। কেন লাগানো হয়েছে এবার বুঝতে পারছি তো, এবাদত করব আল্লাহর, কিন্তু এবাদতটা কেমনে করব, কার পদ্ধতিতে করব, কার সিস্টেমে করব, কেমনে করব, এটা শেখানোর জন্য, এটা দেখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না এতক্ষণ কালেমাটা পূর্ণাঙ্গ হবে না। আবার কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না ততক্ষণ কালেমাটা পূর্ণাঙ্গ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাওহীদকে এমনভাবে সম্পৃক্ত করে দিছেন একটা ছাড়া আরেকটা অপূর্ণাঙ্গ, একটা ছাড়া আরেকটা পূর্ণাঙ্গ হয় না। তাহলে আমরা বলছি আল্লাহর তাওহীদটা হলো কিসের তাওহীদ? বলে গেছেন এবাদতের তাওহীদ। মনে রাখবেন আল্লাহর তাওহীদ কিসের তাওহীদ? এবাদতের তাওহীদ। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না, একমাত্র হক মাবুদ হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো এবাদতের তাওহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা হলো এত্তেবার তাওহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা কি? এত্তেবার তাওহীদ। এটা কিন্তু এবাদতের তাওহীদ না, এটা হলো কিসের তাওহীদ? এত্তেবার তাওহীদ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইবাদত করা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইবাদত করলে কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইবাদত করা যাবে যাবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর। তাহলে জিকির হবে কার? একমাত্র আল্লাহর। কারণ জিকির একটা ইবাদত। যদি জিকির করেন মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইবাদত হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কারণ ইবাদত একমাত্র আল্লাহর। সহিহ হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু আনসার আর মুহাজির বসে আছেন, এমন সময় একটা উট আসলো, ফাজা আবাইরুন, একটা উট আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। ওই উটটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে ফাসাজাদালাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাথাটা ঝুঁকাই দিল। আল্লাহ রাসূলকে দেখে উট মাথাটা ঝুঁকাই দিছে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তাসজুদু লাকাল বাহায়েম ওয়াশাজার, ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন রাস্তা দিয়ে বের হন কত গাছ দেখি আপনাকে দেখলে ঝুঁকাই পড়ে, আপনাকে চিনে তারা আপনি আল্লাহর রাসূল, আপনি রহমাতুল্লিল আলামিন, আপনাকে দেখলে গাছগুলো মাথা ঝুঁকায়, আপনাকে দেখলে চতুষ্পর্যন্ত মাথা ঝুঁকায়, তা আমরা তো আপনাকে সেজদা করার ব্যাপারে বেশি হকদার, আমরা তো আপনার একটু সেজদা করতে পারি, আমাদেরও একটু মনে চায় আপনাকে একটু সেজদা করি। কারণ এটা মানবতার অভ্যাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফেতরতের মধ্যে মাথা ঝুঁকানোর অভ্যাস দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের ভিতরে এই ফেতরাত আছে যে বড় কিছু দেখলে মাথা ঝুঁকানো, এটা তার অভ্যাস, এটা মানবীয় ফেতরাত। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেছেন আমাদেরও একটু মন চায় আমরা আপনাকে একটু সেজদা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। ও আমার সাহাবীরা, ইবাদত করবা একমাত্র তোমাদের রব যিনি আল্লাহ রাব্বুল আলামিনের। উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, আর সম্মান করবা তোমাদের ভাইকে, আমি তোমাদের ভাই, আমাকে সম্মান করবা, একরাম করবা, এটা তোমাদের দায়িত্ব, আমার ইবাদত করা যাবে না। ওয়ালাউ কুনতু আমিরান লি আহাদিন আন ইয়াসজুদা আহাদান, যদি আল্লাহর জমিনে কাউকে সেজদা করার জন্য নির্দেশ দিতাম তাহলে আমি দুনিয়ার সকল স্ত্রীদেরকে বলে দিতাম, আনতাসজুদা লিজাউজাতিহা, সেই জন্য তাদের স্বামীদেরকে সেজদা করে। যদি সেজদা করা বৈধ হইতো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাইতো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা
যাবে না, আমি নবীকেও সেজদা করা যাবে না। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা অত্যন্ত আফসোস, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত সেজদা করা যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে দিলেন, কিন্তু দেখবেন আজকে আমাদের এই দেশে এই সমাজে কত মানুষ জীবিত মানুষকে সেজদা করে, মৃত মানুষকে সেজদা করে, কবরের সামনে সেজদা করে।